যাই হোক যেটা বলতে চাই রাসূল বলেছেন আসসাহাবাতু কুল্লুহুম মু'দুল আমার সকল সাহাবী ইনসাফকার সকল সাহাবী ন্যায় পরায়ন বিআইহিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তোমরা যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো হিদায়াত পাবে কোন সাহাবীকে নিয়ে সমালোচনা করা যাবে না সাহাবায়ে کرام কে নিয়ে সমালোচনা করা হারাম কি বলছি বলেন কি বলছি কারণ তারা রসুলকে দেখেছেন আপনি আমি রসুলকে দেখি নাই এর চাইতে আর কি চান তারা ইমানের হালতে নবীজিকে চোখ দিয়ে দেখেছেন সোহানদুল্লাহ বলেন না আরে তারা জানেন না কথায় কথা চলে আসলো এ কথা বলার সুযোগ নাই আমাদের ইউসুফ আল ইসলাম যখন জেলে ছিলেন কোথাকার জেলে মিশরের জেলে তিনি কিন্তু মিশরীয় মিশরীয় না বন্দি করে দাস বানাইয়া গোলাম বানাইয়া নিয়ে আসা হয়েছিল সেটা ভিন্ন যাই যাই হোক হজরতে ইউসুফ আল ইসলাম দীর্ঘদিন জেলে তো জেলের কাজ তো করতে হয় নাকি পায়ে বেডি লাগানো গলায় মানে এটা কয়দিদের কাজ আমাদের বাংলাদেশে কৈদিদের কাজ আছে না কয়দিদের কাজ ইউসুফ ইসলাম করতেছে এমন সময় ইউসুফল ইসলাম দেখলেন একটা লুক উঠকে নিয়ে দৌড়াচ্ছে পাগলের মতো উঠ দৌড়ায় এই লোকটা উঠের পিছনে পিছনে দৌড়ায় দায় কাঁধ ছেড়ে দাঁড়িয়ে গেলেন লোকটার চেহারার দিকে তাকে কাঁদলেন আর বললেন তোমার বাড়ি তুমি কেমনে চিনলাম আমি চিনলাম তোমার পোশাক দেখে তোমার পোশাকটা কেনা নিদের পোশাক ইসলাম বলছেন সত্যি কি তোমার বাড়ি কেনা বলে হ্যাঁ আমার বাড়ি তো কেনান। এখানে আসছো কেন আমার উটটা কাফেলা কে বাদ দিয়ে পাগলের মতো এদিকে ছুটে এসেছে এজন্য আমিও তার পিছনে পিছনে ছুটে এসেছি ওই কেনানের উট জানতে পেরেছিল এখানে ইউসুফ আলাই আছেন তার গ্রান সুখে সুখে পাগলের মতো দেখতে ছুটে এসেছে আমি যেটা বুঝাতে চাই হাজরত ইউসুফ নিজের পরিচয়কে গোপন করে যেহেতু তিনি এখন কারাবন্দী আমরা সেদিকে যাব না তিনি বললেন বললেন তুমি তো তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত দু একজন মানুষের নাম বলো ওই লোকটা বলছে আমার দেশের থেকে সবথেকে মানুষের নাম হাজু বললেন ইউসমুল ইসলাম যখন নিজের বাপের নাম শুনলেন শুনলেন হাও মাও করে কাঁদতে লাগলেন কতদিন বাপকে দেখি না কতদিন সেই বাপকে দেখি না দেখি না যে বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না তো তিনি বললেন আর কারো চিন তুমি বললাম ইয়াকুবের বাপ চিনি তাদের চিড়ি ইব্রাহিম পর্যন্ত আমরা চিনি তারা সব সম্মানিত মানুষ ছিলেন তিনি আবার জিজ্ঞাসা করছেন বলো তো ইয়াকুবের ছেলে কয়টা আমরা জানতাম ইয়াকুবের ছেলে বারোটা কিন্তু একটা হারিয়ে গিয়েছে এইজন্য জন্য বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়ে অন্ধের মতো হয়ে একটা কুড়ে গড় বানিয়ে গ্রাম থেকে আলাদা হয়ে কুড়ে করে বসবাস করছেন আর আজ আট দশ বছর হয়ে গেছে এখনো তিনি সেই সন্তানের অপেক্ষায় বলতেছে বাবা তুমি কিছু ইউসুফ আল ইসলাম নিজের পরিচয় গোপন করে বলছেন না আমার মনে পড়ছে এই জন্য বললাম আচ্ছা যাই হোক আপনি যদি আপনাদের পয়গাম্বর সব থেকে সম্ভ্রান্ত মানুষ আকুবকে পান বলবেন মিশরের বন্দিখানায় একজন যুবক বন্দি আছে তিনি যখন তার রবের কাছে হাত উঠাবেন তিনি যেন এই বন্দীদের জন্য দোয়া করেন এবং তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য যেন দোয়া করেন সে যেখানে থাকে সে যেন নিরাপদে থাকে যেখানেই থাকে সে যেন বাবার কুলে আবার ফিরে যায় নিজের পরিচয়টুকু দিলেন না একথা বলার পরে চলে গেছে দীর্ঘ দীর্ঘদিন পরে আগন্তুক তুক যাওয়ার পরে হজরত ইউসুল ইসলাম ইয়াকুবের সঙ্গে দেখা হলো আগন্তুক তার ঘটনাগুলো বলতেছে এভাবে ইয়াকুব তো পয়গাম্বর কি বলেন পয়গাম্বর না ঘটনা শুনতে শুনতে বললেন একবার বলো না এই ছেলেটা তার নাম কি তার নাম তো আমাকে বলেনি দেখতে কেমন দেখতে অনেক সুন্দর এখন তার দাড়ি হয়েছে সে বড় হয়েছে তাকে কতটুকু লম্বা দেখেছ সব বর্ণনা নিলেন নেওয়ার পরে বলতেন সে শেষে কি বলেছে সে আপনার কথা বারবার জিজ্ঞাসা করেছে আপনার এগারো ছেলের কথা জিজ্ঞাসা করেছে একটা ছোট্ট ছেলে আপনার তার কত জিজ্ঞাসা করেছে কিন্তু নাম বলে নাই মানে বিনিয়ামিন শেষে এই কথা বলেছে যে ইয়াকুব পয়গাম্বরকে বইল তিনি যেন মিশরের কারাবন্দীদের জন্য দোয়া করেন যারা মজলুম যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায় আর তার সন্তানের জন্য যেন দোয়া করেন সন্তান যেন আবার ফিরে যায় ইসলাম আগন্তুকে জড়াইয়া ধরছেন আর বলছেন তুমি কি সচককেই ছেলেকে দেখেছ তুমি বলো তুমি কি ছেলেকে সচককে দেখেছ আগন্তুক বলছে আমি তো সামনা সামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি তার হাত ধরে ইয়াকুব বললেন আমি জানি আমি বুঝতে পেরেছি এটা আমারই ছেলে ইউসুফ এই বলে এই লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া শুধু চুকের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বলেন এই চুক দিয়ে আমার ইউসুফকে দেখেছো তুমি আমার ইউসুফকে এই চুক দিয়ে দেখেছ আমি তোমার চুকে চুম্বন করলাম যেন আমি আমার ইউসুফের চুকে চুম্বন করতে পেরেছি কারণ তুমি এই চুক দিয়ে আমার ইউসুফকে দেখে এসেছো আমি যেটা বোঝাতে চাইছিলাম শুধুমাত্র একটু দূর থেকে একজন আরেকজনকে দেখেছেন তার প্রেমে তার ভালোবাসায় তার আবেগে যদি একজন বাবা একজন আগন্তুকের চুকে চুম্বন করতে পারেন যে সাহাবাই কারাম আমার রসুলকে দেখেছেন যিনি ফকা বকা ও আদেনা আল্লাহর সঙ্গে দেখা করে সামনা সামনি কথা বলেছেন যিনি আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর সেই রসুলে পাকের চেহারা যারা ইমানের সাথে দেখেছে তাদের জন্য দুনিয়ার তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়েছে জান্নাত ওয়াজিব হয়েছে এমন একজন সাহাবিকে নিয়ে কথা বলা নিন্দা করা হারাম কুফুরি কথা কি বুঝতে পেরেছেন রসুলের সব থেকে ছোট সাহাবি যদি বলি ছোট বলতে আপনার আবার কি বুঝবেন জানি না ছোট বলতে বলতেছি হজরতে যে শহীদ করেছে তার নাম কারো জানা নাম তার নাম হচ্ছে ওয়াহি তার নাম ওয়াহি যাকে পাওয়া গেলে কতল করা ফরজ যেখানে পাওয়া যায় ফরজ তো যখন ঈমান এনেছে সাথে সব করে বলছেন তুমি এখন এই পৃথিবীর দামি মানুষ তোমার ইমান আছে তুমি আমার সামনে বইসো না তোমাকে বসলে দেখলে আমার চাচার কথা মনে পড়ে একটু দূরে বৈশো একথা শুধু বলছেন হয়তো ওয়াশিন তে আগে তার এই অন্যায়ের পাশ্চাত্য দিতে তিনিও কিছু মানুষকে এভাবে হত্যা করে রসুল পাকের সামনে হাজির করতে পারেন নাই তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জামানা ছিল ওই সময় একটা লোক নিজেকে নবী দাবি করেছিল যার নাম ছিল মুসাইলামাতুল কাজাব এই মুসাইলামাতুল কাজাবকে হত্যা করে আবু বকরের সামনে হাজির করে বলছিলেন আবু বকর খালিবাতুল মুসলিম আমি রাসুলের চাচাকে শহীদ করে আমি যে অন্যায় করেছি আজকে নবুয়তের দাবিদারকে হত্যা করে আমি সেই অন্যায়ের কাফারা দিতে পেরেছি তারা তো সেই মন্দার ছিল এই জন্য আল্লাহ রসুলের কোন সাহাবিকে নিয়ে কথা বলা যাবে বলেন না কথা বলা যাবে কখনো বলবেননি কারো প্ররোচনায় পড়ে কখনো না জিন্দগি শেষ ইমান থাকবে না সুতরাং আসুর আর দিনের এক নাম্বার আমল কি দুই নম্বর থাকলে যা আছে তাই তো আমি বলতেছি না যে এখন ঋণ করাই না খাইবেন যা আছে তা মিলেমিশে খাওয়াবেন একসাথে আমল করবেন গুনা মাফ করাবেন